দেশ সংস্কারের পর সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফিংয়ে তিনি একথা জানান এ সময় তরুণ সমাজে প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন ও বন্ধুত্বপূর্ণ দেশ গঠনে সব দেশের সহযোগিতা চান মোহাম্মদ ইউনুস রবিবার দুপুরে হোটেল কন্টিনেন্টালে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রায় পঞ্চাশটি দেশের প্রধানদের ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিফিংয়ে ড ইউনুস বলেন ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে তার সরকারের অগ্রাধিকার হল আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনা শেখ হাসিনার দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে এসব ঠিক করতে সময় লাগবে আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন এ সময় তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন ও বন্ধুত্বপূর্ণ দেশ গঠনে সব দেশের সহযোগিতা চান ডক্টর বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে আমরা কৃতজ্ঞ সংকটকালীন তারা আমাদের সহায়তা করেছেন বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ শত শত মানুষ মারা গেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে আমি তরুণদের সম্মান জানাই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন বৈষম্যহীন বন্ধুত্বপূর্ণ দেশ চায় তরুণ সমাজ তার সরকার একটি চ্যালেঞ্জিং সময় পার করছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপটও তুলে ধরেন পরে হোটেলের বলরুমে প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা